হ্যালো আমেরিকা অনুষ্ঠানের এ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা চৌধুরী। এনটিভি থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা পরিবেশিত এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসছি বিভিন্ন আয়োজন। আজ থাকছে একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর সাক্ষাৎকার, তাছাড়াও থাকছে আমেরিকায় বড়দিনের প্রস্তুতি। রবীন্দ্রসঙ্গীতের জগতে একটি সুপরিচিত নাম প্রবুদ্ধ রাহা। গত চার দশক ধরে তিনি গানের জগতেই বিচরণ করছেন। কিছুদিন আগে তিনি এসেছিলেন যুক্তরাষ্ট্রে, সে সময় তার সঙ্গে কথা বলেন আহসানুল হক। আপনি যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে অনুষ্ঠান করেছেন এবং তার মধ্যে একটি বড় অনুষ্ঠান হয়েছে নিউ জার্সিতে, এবং সেই অনুষ্ঠানটি এক অর্থে একটু আলাদা ছিল, একটু অন্যরকম ছিল। হ্যাঁ, এইটা আসলে নিউ জার্সিতে মনমাউথ ইউনিভার্সিটিতে হলো। আপনি নিশ্চয়ই জানেন যে 1913 সালে প্রথম নন ইউরোপিয়ান হিসেবে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো সেটার এই বছর 100 বছর কমপ্লিট হলো আর কি। তো সেটার জন্য সারা পৃথিবী জুড়েই তার সেলিব্রেশন হচ্ছে, ভারতে, বাংলাদেশে, আমেরিকাতে। তো এইখানে বিভিন্ন শহরে আমি গীতাঞ্জলি নিয়ে অনুষ্ঠানে পার্টিসিপেট করলাম, কিন্তু নিউ জার্সিটা বড়ো বিকজ এটা একটা ইউনিভার্সিটিতে হলো। এবং এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আসপেক্ট হচ্ছে যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলির কবিতা বাংলা এবং ইংরেজি ছাড়া আরও 10টা ইউরোপিয়ান ভাষায় পাঠ করলেন বিভিন্ন প্রফেসর, রিসার্চ স্কলার, তারা সবাই পাঠ করলেন, মানে ক্রোয়েশিয়ান, রোমানিয়ান, ইটালিয়ান, জার্মান, স্প্যানিশ, ফ্রেঞ্চ তো আছেই, চাইনিজ ভাষায় পড়া হলো, আরবি ভাষায় পড়া হলো। সো ইটস এ ইউনিক প্রোগ্রাম এবং প্রচুর লোক পার্টিসিপেট করেছিল। ইট ইজ ভেরি ওয়েল অ্যাটেন্ডেড এবং দর্শক শ্রোতাদের মধ্যে 80%-এর বেশি আমেরিকান ছিলেন আর কি। এবং সত্যি পিন ড্রপ সাইলেন্স বলে কথাটা যদি কোনো মানে থাকে তো এই প্রোগ্রামের দিন সেটা হয়েছিল। ইট ইজ এনজয়েড বাই এভরিবডি, প্রত্যেকে এনজয় করেছেন। অ্যান্ড খুব ডিফিকাল্ট প্রোগ্রাম ছিল এত লোককে একসাথে আনা। আপনি মাত্র 2.5 বছর বয়সে স্টেজে গান করেছেন, আপনার গানের শুরুটা একটু জানতে চাই। তখন খুব ছোট ছিলাম, 2.5 বছর বয়সে, মানে আমার কাকাই প্রথম বোধ হয় এটা আইডেন্টিফাই করেছিলেন যে আমার মধ্যে অন্য বাচ্চাদের থেকে একটু ডিফারেন্ট লাইকিংস আছে এবং মিউজিকের একটা, সবাই যখন খেলছে আমি তখন রেকর্ড চালিয়ে দিয়ে রেকর্ডে আমি গান শুনছি বসে, তখন 2.5-3 বছর বয়সে। আমার বাবার আসলে ট্রান্সফারেবল কাজ ছিল, উনি ঘুরে ঘুরে বেড়াতেন বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো তখন বিষ্ণুপুরে ছিলাম, তখন একটা কম্পিটিশান হয়েছিল ডিফারেন্ট বয়সের জন্য আর কি। তো আমি ওই একদম জুনিয়র গ্রুপটার মধ্যেও জুনিয়র মোস্ট ছিলাম 2.5 বছর বয়স। তখন ওই কম্পিটিশানে গান গিয়েছিলাম এবং কোনো কারণে জাজরা আমাকে ফার্স্ট করেছিলেন আর কি। সো যারা ফার্স্ট সেকেন্ড হয়েছিল তারা স্টেজে গান করবে। তো সেই প্রথম আমি গান গিয়েছিলাম, গানটা আমার মনে আছে এখনও, রবীন্দ্রনাথের গান হে ক্ষণিকের অতিথি। এবং এই গানটার প্রতি আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, কারণ এই গানটার মধ্যে আমার মা এবং বাবা দুজনের নামই শব্দগুলো রয়েছে, এবং আমি ন্যাচারালি আজকে আমার বাবা মা কেউই নেই। তো সো ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট সং ফর মি। আমরা কি এই গানটির কয়েকটি লাইন শুনতে পারি? জাস্ট একটুখানি শোনাচ্ছি। হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে করে চাহিয়া ঝরা সে ফালির পথ বাহিয়া, হে ক্ষণিকের অতিথি। রবীন্দ্রনাথের গান ছাড়াও আপনি বিভিন্ন রকম গান করেন। হ্যাঁ, আমি ইনফ্যাক্ট যখন রবীন্দ্রনাথের গান দক্ষিণীতে ভর্তি হলাম 1970 সালে, তখন আমি প্যারালালি আধুনিক গানের জন্য তখন খুব নাম করা সঙ্গীত শিল্পী পিন্টু ভট্টাচার্য, যাকে আমরা সারা পৃথিবীতে প্রচুর তার ভক্ত সংখ্যার, পিন্টুদার কাছেও ভর্তি হলাম। তো পিন্টুদার কাছেও আমি 1978 সাল টানা 8 বছরের ওপর গান শিখেছি আর কি, খুবই ছোটো ছিলাম তখন, কিন্তু আমার মানে এক্সপোজারটা হয়েছে টু অল সর্টস অফ মিউজিক আর কি। রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গে আরেকবার ফেরত আসবো, কিন্তু আপনি যেহেতু পিন্টু ভট্টাচার্যের নামটি বললেন, তার একটি গানের কয়েকটি কলি কি শুনতে পারি? এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে না থাক যমুনা কাছাকাছি, ক্ষতি নেই দুটি চোখে যমুনাকে ধরো, এক তাজমহল গড়ো হৃদয়ে তোমার, আমি হারিয়ে গেলে। আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ, নমস্কার। বড়দিন আসতে আর বেশি দেরি নেই, আমেরিকার চারদিকে লাল সবুজের সমারোহ। আসন্ন বড়দিন উপলক্ষে রাস্তাঘাট, দোকানপাট সহ বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আকর্ষণীয় সাজসজ্জা। চলুন তাহিরা কিবরিয়া এবং কারিনা চৌধুরীর সাথে ঘুরে আসি এমনই কিছু জায়গায়।
ওয়াশিংটনে কনকনে শীতের মাঝেও বড়দিন এবং নতুন বছরের সাজসজ্জা আনন্দ যেন আরও জমে উঠেছে। ভেবে দেখুন, চারিদিকে শুভ্র পাজা পাজা তুষার আর তারই মাঝে লাল সবুজ বাহারি রঙের আলোর মিছিল। আমেরিকায় এখন উৎসবের মৌসুম, বড়দিন আর নতুন বছরের আগমনে শহরে সাজসাজ রব পড়েছে। চারিদিকে নতুন সাজে রঙিন সাজে সেজেছে শহর, ওয়াশিংটন ডিসিও সেজেছে। আমার সঙ্গে রয়েছেন কারিনা চৌধুরী। কারিনা, আজকে আমরা সেই সাজ দেখার জন্য কোথায় কোথায় যাচ্ছি? আমরা এখন দাঁড়িয়ে আছি ওয়াশিংটন ডিসির বোটানিক গার্ডেনে। এখান থেকে আমরা চলে যাব ম্যারিয়ট হোটেলের আইস স্কাল্পচার দেখতে। সেখান থেকে আমরা যাচ্ছি ওল্ড টাউন আলেকজান্দ্রিয়াতে। তাহলে চলুন, দেরি না করে বেরিয়ে পড়া যাক। ভিউয়ের অফিস বিল্ডিং থেকে এক পা ফেললেই জাতীয় বোটানিক্যাল গার্ডেন। এই বাগানের ভেতরে বিখ্যাত ভবনগুলোকে বসিয়ে যেন ছোট একটা শহর বানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবন, হোয়াইট হাউস, ওয়াশিংটন মনুমেন্ট এবং লিঙ্কন মেমোরিয়ালও শোভা পাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াশিংটন ডিসির বিখ্যাত সব ভবন, যেমন আমার পেছনে আছে ক্যাপিটল ভবন। আসলে কারিনা, যদিও এটা আসল ভবন নয়, আসল ভবনটি ঠিক বাইরেই রয়েছে, এই ভবনটি তৈরি করা হয়েছে কিন্তু প্রাকৃতিক সব জিনিস দিয়ে, বিশেষ করে গাছের বাকল, গাছের পাতা, লতা পাতা, এই সমস্ত দিয়েই তৈরি করা হয়েছে আজকের এই ক্যাপিটাল ভবনটি। বোটানিক্যাল গার্ডেনের নির্বাহী পরিচালক শিমিজি বললেন, পাতার মতো জিনিস, ওক গাছের একর্ন, উইলো গাছের বাকল এবং খড়কুটো দিয়ে শিল্পীরা কি চমৎকার সব জিনিস বানিয়েছেন। এই সব তৈরি করতে প্রায় 600 ঘন্টা সময় লেগেছে। ওয়াশিংটনে যারা একবার এসেছেন তারা নিশ্চয়ই স্মিথসোনিয়ান এবং লাইব্রেরি অফ কংগ্রেস ভবনটি চিনতে পারছেন। আর চুচু ট্রেন না থাকলে বড়দিনের সাজসজ্জা যেন পরিপূর্ণ হয় না। এখানে প্যারিসের আইফেল টাওয়ারও আছে, তবে ক্রিসমাস ট্রি সত্যি অতুলনীয়। ওয়াশিংটনের কাছেই ম্যারিয়ট গেলর্ড হোটেলে প্রায় 9 লক্ষ কিলোগ্রাম ওজনের বরফের চাই দিয়ে তৈরি করা হচ্ছে নানা রকমের ভাস্কর্য, আর তা দেখার জন্য দর্শকদের ভিড় জমেছে। এখানে রয়েছে বড় বড় 6000টি বরফের ব্লক। চীন থেকে আসা 34 জন ভাস্কর্য শিল্পী বরফের চাঁইগুলি দিয়ে নিপুণ হাতে তৈরি করেছেন আমেরিকার সব দর্শনীয় স্থান। এই অপূর্ব প্রদর্শনীর নাম হচ্ছে আইস। ওয়াশিংটনের অদূরেই ভার্জিনিয়া রাজ্যের ঐতিহাসিক শহর ওল্ড টাউন আলেকজান্দ্রিয়া। ঐতিহ্যবাহী এই শহরের সাজসজ্জায় এবং কেনাকাটাও দেখার মতো। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওল্ড টাউন আলেকজান্দ্রিয়ার একটি বিশেষ দোকানে, আর এই দোকানে মূলত পাওয়া যায় ক্রিসমাস ডেকোরেশনস। What kind of things did you buy today? Well, mostly Christmas decorations for the tree, ornaments, beautiful ornaments. যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শ্লথগতির প্রেক্ষিতে এবারের কেনাকাটা সম্পর্কে ক্রেতা এবং বিক্রেতারা তাদের অভিমত ব্যক্ত করলেন। বড়দিনের সময় সাধারণত কি ধরনের জুয়েলারি বা গয়না বিক্রি সবচেয়ে বেশি হয়? সাধারণত তো সব কিছু মিলিয়েই হয়, কিন্তু ধরো এই ক্রস যেটা, এরকম আমাদের আছে, এটা রুবি আর ডায়মন্ডের সাথে, কিন্তু এরকম আমাদের পিঙ্ক স্যাফায়ার বা ব্লু ডায়মন্ডের উপরেও বেশ চলে। আর ক্রসটা তো অফকোর্স ক্রিশ্চান ক্রস, তো এটা বেশ পপুলার হয় ক্রিসমাসে। গত 3 বছরের তুলনায় এই বছর আমরা দেখছি আরও আমাদের রেগুলার যে কাস্টমার ছাড়াও আরও নতুন নতুন কাস্টমার আমরা পেয়েছি বেশ, তাই মনে হয়তো ইকোনমিটা একটু উপরের দিকেই যাচ্ছে। Christmas Day, people would enjoy, their families might venerate their icon and again pray to God for all of the good things they receive throughout the year. Old Town Alexandria থেকে আপনাদের সবার জন্য বড়দিন এবং নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাহিরা কিবরিয়া। আর আমি কারিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা। অনুষ্ঠান কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। এখানে জানিয়ে রাখি, এ প্রতিবেদনগুলো আরও বিস্তারিত দেখার জন্য আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে। তাছাড়া ইউটিউবের ভিওএ বাংলা চ্যানেলেও আমরা নিয়মিত আমাদের অনুষ্ঠান আপলোড করে থাকি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।